আসসালামু আলাইকুম। আজকে আমি সেরামের ব্যবহার নিয়ে আলোচনা করব। ত্বকের যত্নে সেরামের একটি ভালো ভূমিকা রয়েছে। এই সেরামে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান। এই উপাদানগুলো কিন্তু অন্য ফর্মেটেও পাওয়া যেতে পারে, যেমন ক্রিম বা লোশন। বিভিন্ন ধরনের সেরামে বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায়। এখন জেনে রাখা উচিত যে কোন সেরাম আসলে কোন কাজে ব্যবহৃত হয়। আমরা যদি ত্বককে কিছুটা উজ্জ্বল করতে চাই, তাহলে আমাদের যেই ধরনের সেরাম ব্যবহার করতে হবে তাতে অবশ্যই থাকতে হবে ভিটামিন সি কিংবা আরবিউটিন কিংবা নিয়াসিরামাইড কিংবা কোজিক অ্যাসিড। এগুলো আলাদা আলাদাও ব্যবহার করতে পারি আমরা সেরাম হিসাবে, অথবা এই উপাদানগুলোর কম্বিনেশনও বিভিন্ন ধরনের সেরামে পাওয়া যায়, সেটিও ব্যবহার করা যেতে পারে। আমরা যদি তৈলাক্ত ত্বকের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড এবং জিঙ্ক রয়েছে, সেই ধরনের সেরাম ব্যবহার করতে হবে। ত্বক যদি শুষ্ক হয় তাহলে আমাদের ব্যবহার করতে হবে হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে বা কোলাজেন রয়েছে এই ধরনের সেরাম, বা ভিটামিন সি রয়েছে এই ধরনের সেরাম। আমরা যদি বয়সের ছাপ দূর করতে চাই, তাহলে রেটিনল রয়েছে এই ধরনের সেরাম কিংবা আলফা হাইড্রোক্সি অ্যাসিড রয়েছে এই ধরনের সেরাম ব্যবহার করা যেতে পারে। আবার অনেক সময় আমরা মেস্তার চিকিৎসায় সেরামের ব্যবহার দেখতে পাই। সেই ক্ষেত্রে আরবিউটিন রয়েছে বা নিয়াসিনামাইড রয়েছে, ভিটামিন সি রয়েছে, এই ধরনের সিরাম ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে কখনো কখনো কোনো কোনো সিরাম, যেমন স্যালিসাইলিক অ্যাসিড বা কোজিক অ্যাসিড রয়েছে, এই ধরনের সিরাম ব্যবহার করলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবে। জি, ধন্যবাদ।